করোনা ভাইরাসের কারণে গাইবান্ধা সদর ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাতটি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে আজ দুপুরে গাইবান্ধা সদর উপজেলার ল কলেজ কিন্ডার স্কুল মাঠে এসব ফুড প্যাকেজ বিতরণ করা হয় এর মধ্যে চাল ডাল তেল মুড়ি পেঁয়াজ সাবান অন্যান্য ত্রাণ সামগ্রী ছিল সংগঠনের সদস্যমণ্ডলী ও সভাপতির নিজ অর্থায়ন আদায়ের মাধ্যমে এসব ত্রাণ বিতরণ করে এ সময় প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা বিশেষ অতিথি সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আকবর মিয়া গাইবান্ধা সদর ভেটেরিনারি অ্যাসোসিয়েশন এর সভাপতি ডাক্তার সরকার রুহুল কুদ্দুস এবং সাধারণ সম্পাদক হক হকসহ আরও অন্যান্য সদস্যমণ্ডলী উপস্থিত ছিলেন